মরমর ছাত্রছাত্রীসকল, তোমালোক আটাইকে এই ভিডিওলৈ স্বাগতম জানাইছো। এই ভিডিওত অষ্টম শ্রেণীৰ গণিত অধ্যায় আঠ পরিমাণৰ তুলনা অনুশীলনী 8.1 পাঁচৰ পৰা নলৈ প্ৰশ্নৰ সমাধান আলোচনা কৰিম। গতিকে আহক প্ৰথমতে আমি 5 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। 5000 টকাত কিনা চাইকেল এখন 12% লাভ লৈ বিক্ৰী কৰা হ'ল। চাইকেলখনৰ পেচা দাম ওলোৱা। এতিয়া এখন চাইকেল কি কৰা হৈছে, 12% লাভত বিক্ৰী কৰা হৈছে। চাইকেলখনৰ বেচা দাম বা বিক্ৰী দাম উলিয়াব লাগিব। গতিকে এই সমস্যাটো সমাধান কৰোঁ আহা। এই সমস্যাটো আমি একাধিক ধৰণে সমাধান কৰিব পাৰোঁ। ইয়াত আমি এটা ধৰণে সমাধান কৰি দেখুৱাইছোঁ। ইয়াত কিনা দাম সমান কিমান, 5000 টকা। শতকৰা লাভ সমান কিমান, 12%। এতেকে আমি জানো যে বেচা দাম সমান কিমান, 100 ভাগৰ 100 যোগ লাভৰ শতাংশ পূৰণ কিনা দাম। এই যিটো তোমাৰ সূত্ৰ, এই সূত্ৰটো কিতাপত দিয়া আছে। সেইমতে আমি এই সমস্যাটো সমাধান কৰোঁ আহা। এতিয়া এই যে লাভৰ শতাংশ আৰু কিনা দাম এই দুটা বহুৱাই দিওঁ আহ। লাভৰ শতাংশৰ মান কিমান আছে, 12, তলত আছে 100। এই 100টো আহিছে শতাংশৰ চিহ্নৰ কাৰণেহে আচলতে, আৰু কিনা দাম হৈছে 5000 টকা। এতিয়া এই 100 আৰু 112 আমি যোগ কৰিম। যোগ কৰিলে কিমান হ'ব, 100 ভাগৰ 112 পূৰণ 5000। এতিয়া এই 100ৰ 1 শূন্য আৰু 5000ৰ 1 শূন্য আমি কাটিলোঁ, তাৰমানে 2 10 হৰণ কৰিলোঁ। এইবাৰ 100ৰ বাকী শূন্য আৰু 5000ৰ 1 শূন্য কাটিলোঁ। ইয়াৰ অৰ্থ হ'ল 100ক 100 দি হৰণ কৰিলোঁ আৰু 5000ক 100 দি হৰণ কৰিলোঁ। তেতিয়া আমাৰ ৰৈ গ'ল কি, 112 পূৰণ 50। 112 50 গুণ কিমান পূৰণ কৰাহি, 5 2 10ৰ শূন্য হ'ব, হাতত থাকিব 1 5 1 5 1 6 5 1 5, তাৰমানে কিমান, 5600 টকা। 5000 টকাত কিনা চাইকেলখনৰ 12% লাভত বিক্ৰী কৰিলে বিক্ৰী দাম হ'ব কিমান, 5600 টকা। এইবাৰ আহ আমি 6 নম্বৰ প্ৰশ্নটো কৰোঁ। কমলে পানীৰ ফিল্টাৰ এটা 4500 টকাত কিনি 4230 টকাত বিক্ৰী কৰিলে তেওঁৰ শতকৰা লোকচান কিমান হ'ব। ইয়াত কিনা দাম 4500 টকা, বিক্ৰী দাম কিমান, 4230 টকা। বিক্ৰী দাম কম, গতিকে লোকচান হৈছে। সমাধান কৰোঁ। ইয়াত কিনা দাম সমান 4500 টকা, বিক্ৰী দাম সমান কিমান, বিক্ৰী দাম বা বেচা দাম 4230 টকা। এতিয়া আমি কি উলিয়াব লাগিব, লোকচানৰ পৰিমাণটো প্ৰথমতে উলিয়াব। লোকচান কিমান হ'ব, লোকচান হ'লে কিনা দামৰ পৰা বেচা দাম বিয়োগ কৰিব লাগে। এতিয়া কিনা দাম বহুৱাই দিয়া, 4500 বিয়োগ বেচা দাম 4230, এতিয়া 4500ৰ পৰা 4230 টকা বিয়োগ কৰিলে কিমান থাকে, 270 টকা, তাৰমানে মুঠ লোকচান হৈছে 270 টকা। এতেকে লোকচানৰ কি লাগে আমাক, শতাংশ। লোকচানৰ শতাংশ সদায় কি হ'ব, কিনা দাম বাগৰ লোকচান পূৰণ 100%। এতিয়া কিনা দাম আৰু লোকচান বহুৱাই দিওঁ আহা। কিনা দাম হৈছে 4500 আৰু লোকচান হৈছে 270 পূৰণ 100%। এতিয়া যদি 4500 বা 4500ৰ 1 শূন্য আৰু 100ৰ 1 শূন্য কাটোঁ, তাৰপিছত বাকী 4500ৰ বাকী শূন্য আৰু 100ৰ বাকী শূন্যটো কাটিলোঁ, তাৰপিছত আমি 45 যদি ডাইৰেক্ট হৰণ কৰিব পাৰোঁ, 45 45ত কিমানবাৰ গ'লে, 1 বাৰ 45 270ত যায় কিমানবাৰ, 6 বাৰ। নাইবা তোমালোকে 5ৰে দি প্ৰথম কাটিব পাৰা, তাৰপিছত 9 বাৰ 9ৰে দি আকৌ কাটিব পাৰা। কি থাকিল, 6। এই 6 আৰু শতাংশটো কটা যোৱা নাই, 6 শতাংশ, তাৰমানে উলিয়াব লগা শতকৰা লোকচান কিমান, 6%। এইবাৰ অহা 7 নম্বৰ প্ৰশ্ন। এটা ঘড়ী দোকানীয়ে 785 টকাত বিক্ৰী কৰাত 5% লোকচান হ'ল, ঘড়ীটোৰ কিনা দাম নিৰ্ণয় কৰা। তাৰমানে ঘড়ী এটা দোকানীয়ে 785 টকাত বিক্ৰী কৰিছে, বিক্ৰী কৰাত 5% লোকচান হৈছে, ঘড়ীটোৰ কিনা দাম উলিয়াব লাগে। গতিকে সমাধান কৰোঁ আহা। ইয়াত বেচা দাম সমান 785 টকা আৰু শতকৰা লোকচান কিমান, 5%। আমি জানো যে কিনা দাম সমান কিমান, 100 বিয়োগ লোকচান ভাগৰ 100 পূৰণ বেচা দাম। এতিয়া এই লোকচানৰ শতাংশ আৰু বেচা দাম এই দুটা বস্তু বহুৱাই দিলেই আমি কিনা দাম পাই যাম, 100 বিয়োগ 5 5, কিয় হ'ল লোকচানৰ শতাংশ 5, ওপৰত 100 পূৰণ বেচা দাম 785। এতিয়া 100ৰ পৰা 5 বেগ কৰিলে 95 95 ভাগৰ 100 পূৰণ 785। এতিয়া যদি আমি 5ৰে দি কাটো, 95 আৰু 785 এটা সাধাৰণ উৎপাদক 5, গোটেই 5ৰে দি কাটিলে 5 9ত 1 বাৰ থাকিল, 4 45ত 9 বাৰ,
আকৌ পাঁচ হাতত একবার, দুই পঁচিশ, পঁচিশত যাব কিমানবার, পাঁচবার, বাকি থাকে তিনি, তিনি পাঁচে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশত পাঁচ যায় সাতবার। তার মানে আমি কিমান পারলো, তলত থাকিল উনৈশ আর উপরত থাকিল এশ পূরণ, এশ হাতান, এশ আর এশ হাতান পূরণ করা কিমান হল, পনেরো হাজার হাত। এতিয়া পনেরো হাজার হাতক আমি কি করব লাগবে, উনিশে হরণ করব লাগবে। আমি হরণখিন কাকত কেনে করে দেখাই দিছি, তোমালে নিশ্চয় শিকিছা, তথাপি মই একবার দেখাই দিছি। ইয়াত লিখিছো পনেরো হাজার সাতশ, পনেরো হাজার সাতশ হল ভাজ্য, আর ইয়াক ভাগ করবেন পনেরো, অর্থাৎ ভাজক হয়েছে উনৈশ, উনৈশ একত না যায়, পাঁচত না যায়, এশ সাতান্ন, এশ সাতান্নত নম্বর যাব আটবার, আট নগুণ বাহাত্তর, দুই হাত থাকি সাত, আট এগুণ আট সাতে পনেরো, তার মানে এশ বাউন্ন বর্গর, এশ সাতান্নর পর এশ বাউন্ন বিয়োগ কর কিমান থাকি পাঁচ, পাঁচত না যায় এটা শূন্য নমায়া না, কিমান হব পঞ্চাশ, পঞ্চাশত উনৈশ কিমান বার যাব দুইবার, দুই উনিশ গুণ কিমান আটত্রিশ, পঞ্চাশের পর আটত্রিশ বিয়োগ করলে কিমান থাকে এক ধার করা দশ, দশের পর আট গেলে দুই, ইয়াত আছে চারি, চারির পর তিন বিয়োগ করলে এক, তারপরে বারো থাকে, আর এটা শূন্য নমায় না, শূন্য নমাইলে এশ বিশ হল, এশ বিশত উনৈশ কিমান বার যায় ছয়বার, ছয় উনিশ গুণ কিমান এশ চৌদ্দ, এশ বিশর পর এশ চৌদ্দ বিয়োগ করলে কিমান থাকে ছয়, ছয়ত না যায় আর কোনো অঙ্ক নমাবলগীয়াও নাই, সেই আমি এটা দশমিক দিন, দশমিকের পিছত ছয়ের পিঠিত এটা শূন্য বহাম, শূন্য বহালে ষাটি হল, ষাটিত উনিশ কিমান বার যাব তিনবার, তিন উনিশ গুণ কিমান হব ন সাতাৱন, সাতাৱন ষাটির পর বিয়োগ করলে কিমান থাকে তিন, তিনিত না যায় এটা শূন্য দিব লাগবে, ত্রিশ, ত্রিশত একবার যাব উনৈশত, ত্রিশ একবার গেলে বাকি থাকে কিমান এগারো, এশ দশ, এশ দশত আকৌ কিমান বার যাব পাঁচবার যাব, তার মানে এনেকৈ ঘুরেই থাকে। আমি লিখিব পারো আর হ ছাব্বিশ দশমিক তিন দুই টকা প্রায়, তার মানে যে এক আসব, তারপর পাঁচ, পাঁচবার দিলে একর লগতে এক যোগ হয়ে দুই হব, হেয়ে আঠশো ছাব্বিশ দশমিক তিন দুই টকা হব কিনা দাম, এইটাই হল আমার সাত নম্বরের উত্তর। এবার আট নম্বর প্রশ্ন চাও আহা, যদি দশটা বস্তুর বেচা দাম এগারোটা একে বস্তুর কিনা দামের সমান হয়, তেন্তে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করা। তার মানে দশটা বস্তু বেচিলে বেচা দাম কি হয়, এগারোটা বস্তুর কিনা দামের সমান হয়, তাহলে শতকরা লাভ যদি হয়েছে, শতকরা লাভ আর লোকসান যদি হয়েছে, শতকরা লোকসান উলিয়াব লাগে, গতি সমাধান করো আহা। ইয়াক সমাধান করতে আমি ধরে লম যে দশটা বস্তুর বিক্রি দাম কিমান, এগারোটা বস্তুর কিনা দামের সমান, এটু কিমান বলে ধরছ এশ টাকা, তার মানে দশটা বস্তুর বিক্রি দাম এশ টাকা আর এগারোটা বস্তুর কিনা দামও এশ টাকা। এ থেকে এটা বস্তুর বিক্রি দাম, বিক্রি দাম দশটা বস্তুর বিক্রি দাম যদি এশ টাকা হয়, এটা বস্তুর বিক্রি দাম কিমান হব দহ ভাগর এশ, দহেদি যদি এশ পূরণ করো কিমান বার করো দহ বার, আকৌ এগারোটা বস্তুর কিনা দাম কিমান এশ টাকা, এ থেকে এটা বস্তুর কিনা দাম কিমান হব এগারো ভাগর এশ টাকা। ইয়াত আমি এটা বস্তুর কি পালো, বিক্রি দাম পালো, ইয়াত এটা বস্তুর কিনা দাম পালো। ইয়াত দেখা গৈ আছে কি হব, যদি আমি হরণ করো এগারো দিয়ে এশ, তেতিয়া দহতকৈ কম হব, তার মানে কিনা দাম কি কম, বেচা দাম কি বেশি, গতি লাভ হব, তে লাভ কিমান হব বিক্রি দাম বিয়োগ কিনা দাম, এটা বস্তুর বিক্রি দাম হয়েছে দহ আর কিনা দাম হয়েছে এগারো ভাগর এশ, তো এইখানে যদি বিয়োগ করো লখাগু লোক লাগবে, লখাগু এগারো হব, ইয়ার তলতে এক আছে, এগারো একবার এগারোবার যায়, এগারো দহ গুণ কিমান এশ দহ বিয়োগ এগারো, এগারোতে একবার যায় এশর এক গুণ এশ, এশ দহর পর এশ বিয়োগ করলে দহ থাকে এগারো ভাগর দহ টাকা, এই এগারো ভাগর দহ টাকা হল লাভ, আমাক উলিয়াব দিছে কি শতকরা লাভ, গতি শতকরা লাভ নির্ণয় করো আহা। এর থেকে শতকরা লাভ সমান কিনা দাম ভাগর লাভ পূরণ এশ শতাংশ, কিনা দাম আমার কিমান আছে এগারো ভাগর দহ, আর কিনা দাম কিমান এশ ভাগর এশ পূরণ এশ শতাংশ। এতিয়া এই যে এটি একটা যৌগিক ভগ্নাংশ, ইয়াক এগারো ভাগর দহর লগত এগারো ভাগর এশ হরণ হয়ে আছে, এই হরণখিনিক আমি পূরণ চিহ্ন দিব পারো, পূরণ করলে কি হব এই এগারো ভাগর এশর প্রতিক্রম লিখব লাগবে, তার মানে হরক লোভ আর লোভক হর হিসাবে লিখব লাগবে, তেতিয়া হব এশ ভাগর এগারো। এতিয়া এই এগারো আর এগারো আমি কাটিব পারো, তার মানে এগারো এগারোতে একবার করে যায়, তারপর কি করব পারো, এই এখর একটা শূন্য কাটিল, এই এখর একটা শূন্য কাটিল, এই এখর বাকি শূন্য কাটিল, এই এখরও বাকি শূন্যটি কাটিল, থাকিল কিমান দহ, তার মানে দহ শতাংশ, ইয়াত লাভ কিমান হল দহ শতাংশ, এইটাই হল আমার উলিয়াবলগা উত্তর। ইয়ার পিছত আমি ন নম্বর প্রশ্নটা চাও, এজন মানুষে দুখন গাড়ি প্রত্যেকখনত নিরানব্বই হাজার টাকাক কিনিলে, তারে এখন বিক্রি করে দহ শতাংশ লাভ পালে আর আনখন বিক্রি করে দহ শতাংশ লোকসান ভরিলে,
তেওঁৰ এই কিনা বেচাত মুঠ শতকৰা কিমান টকা লাভ বা লোকচান হ'ল। তাৰমানে এজন মানুহে দুখন গাড়ী কিনিছে, প্ৰতিখনৰ দাম হৈছে 99,000 টকা কৰি। এতিয়া সেই গাড়ী দুখনৰ এখন 10% লাভত বিক্ৰী কৰিছে, আনখন 10% লোকচানত বিক্ৰী কৰিছে। তেওঁৰ এই যে কিনা বেচা, ইয়াত যদি লাভ হৈছে শতকৰা লাভ উলিয়াব লাগে আৰু লোকচান হ'লে শতকৰা লোকচান উলিয়াব লাগে। গতিকে সমাধান কৰোৱা, ইয়াত কি কৰা আছে, এখন গাড়ীৰ কিনা দাম সমান কিমান? 99,000 টকা। এতেকে দুখন গাড়ীৰ কিনা দাম কিমান হ'ব? 99,000 পুৰণ 2 টকা। 99,000 দুই পুৰণ দিলে কিমান হ'ব? 1,98,000 টকা। তাহলে মুঠ কিনা দাম হৈছে 1,98,000 টকা। আকৌ বিক্ৰীৰ ক্ষেত্ৰত এখন গাড়ীত কি হয়, 10% লাভ হয়। এতেকে এখন গাড়ীৰ বিক্ৰী দাম সমান কিমান হ'ব? বিক্ৰী দাম হ'ব 100 ভাগৰ 100 লাভৰ শতাংশ পূৰণ কিনা দাম। তেওঁ মান বহাই দিওঁ, 100 ভাগৰ 100 যোগ লাভৰ শতাংশ হৈছে 10 পূৰণ কিনা দাম হৈছে 99,000 টকা। তাৰমানে ইয়াত আমি লিখিব পাৰোঁ 100 ভাগৰ 100 কাৰণ 100 লগত 10 যোগ হৈ 100 হ'ল। এইবাৰ যদি আমি কটাকটি কৰোঁ, 100ৰ 1 শূন্য আৰু 99,000ৰ 1 শূন্য, 100ৰ বাকী 0 আৰু 99,000 110ৰ পৰা 1 শূন্য কাটিলোঁ, তেতিয়া থাকিল 11 পূৰণ 9,000 আৰু 9,000 পূৰণ কৰিলে কিমান হয়, 1,08,900 টকা। তাৰমানে যিখন বিক্ৰী কৰিলে 10% লাভত, সেইখনৰ বিক্ৰী দাম পালে 1,08,900 টকা। বাকী এখনো বিক্ৰী কৰিব, সেইখনত কি হ'ব, 10% লোকচান হ'ব। আকৌ বিক্ৰীৰ ক্ষেত্ৰত এখন গাড়ীত 10% কি হয়, লোকচান হয়। এতেকে এখন গাড়ীৰ বিক্ৰী দাম সমান কিমান হ'ব, যে 100 ভাগৰ 100 লোকচান শতাংশ পূৰণ কি কিনা দাম। এতিয়া আমি এই লোকচান শতাংশৰ এই কিনা দামটো বহাই দিছোঁ 100 ভাগৰ 100 - 10 মানে 10% লোকচান হৈছে, কিনা দাম হৈছে 99,000 টকা। এতিয়া 100ৰ পৰা যদি আমি 10 বিয়োগ কৰোঁ 90 থাকে, 100 ভাগৰ 90 পূৰণ 99,000 টকা। এতিয়া 100ৰ 1 শূন্য আৰু এই 99,000ৰ পৰা 1 শূন্য কাটিলোঁ, 100ৰ বাকী 0 আৰু 90ৰ 1 শূন্য কাটিলোঁ, থাকিল 9 পূৰণ 9,900। 9 আৰু 9,900 পূৰণ কৰিলে কিমান হ'ব, 89,001। তাৰমানে 9 শূন্য গুণ 0 9 শূন্য গুণ 0 9 9 গুণ 81 হাতত থাকিল 8 9 9 81 আৰু 8 কিমান, 89। এই 89,100 টকা হ'ল বাকী এখন গাড়ীৰ বিক্ৰী দাম। দুখন গাড়ী বিক্ৰী কৰিলে এখন 1,08,900 টকাত আৰু আনখন বিক্ৰী কৰিলে 89,100 টকাত। গতিকে মুঠ বিক্ৰী দাম কিমান হ'ল সেইটো বাহিৰ কৰোঁ আহা। গাড়ী দুখনৰ মুঠ বিক্ৰী দাম সমান 1,08,900 + 89,100, এই দুটা যোগ কৰিলে কিমান হয়, 0 আৰু 0 0 0 0 0 1 আৰু 9 10ৰ 0 হাতত থাকিল 1 18 9 17 1 18 হাতত থাকিল 1 হাতৰ 1 আৰু 8 কিমান হ'ল, 9 আৰু 1 কিমান হ'ল, 1,98,000 টকা। তাই গাড়ী দুখন বিক্ৰী কৰিব পাইছিল কিমান টকা, 1,98,000 টকা। কিনিছিল 1,98,000 টকা। তাৰমানে কিনা দাম আৰু বিক্ৰী দামৰ মাজত কিনাই পাৰ্থক্য নাই, দুয়োটাই সমান। এতেকে গাড়ী দুখনৰ বিক্ৰী দাম সমান গাড়ী দুখনৰ কিনা দাম, যিহেতুকে কিনা দাম আৰু বিক্ৰী দামৰ মাজত কোনো কি হোৱা নাই, পাৰ্থক্য নাই, সেয়ে এই কিনা বেচাত কি হোৱা নাই, কোনো লাভ লোকচান হোৱা নাই। গতিকে আমি লিখিছোঁ এই কিনা বেচাত কোনো লাভ লোকচান হোৱা নাই। গতিকে লাভ লোকচান যদি হোৱা নাই, লাভ লোকচানৰ শতাংশ উলিওৱাৰ কোনো প্ৰয়োজন নাই বা উলিয়াব আমি নোৱাৰোঁ। লাভ বা লোকচান হ'লেহে আমি লাভ লোকচানৰ শতাংশ উলিয়াব পাৰোঁ। আজিৰ এই ভিডিঅ'ত এইখিনি। তোমালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবা। যিসকল এই চেনেলত নতুন তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা। ধন্যবাদ।